সারা দেশের সঙ্গে রাজ্যে মঙ্গলবার ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 149তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে পালন করা হল জাতীয় ঐক্য দিবস। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ভারতের মতো এত বিশাল দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবিস্মরণীয় অবদান ছিল। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে রান ফর ইউনিটিতে নেতৃত্ব দেন রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা। পতাকা নেড়ে ম্যারাথনের সূচনা করেন তারা। পাশাপাশি জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে একতার শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে একতা রান কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 2014 সাল থেকে সমগ্র দেশ এই দিনটিকে একতা দিবস হিসেবে উদযাপন করে আসছে। আমরা সবাই জানি স্বাধীনতার পর ব্রিটিশরা এই দেশকে বিচ্ছিন্ন করার জন্য ছেড়ে দিয়েছিল। সেই সময়ে আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ভারতের মানচিত্র তৈরির কাজ করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন, যিনি ভারতের স্বাধীনতার পর প্রথম উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার হাত ধরে স্বাধীন ভারতের অখণ্ডতা নির্মাণের কাজ শুরু হয়েছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে নির্বাচিত সরকারের সামনে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বিচ্ছিন্নতাবাদ। সর্দার বল্লভভাই প্যাটেল নিজের হাতে ভারতবর্ষকে অখণ্ড রূপ দেওয়ার চেষ্টা চালান এবং সেই সময় দেশের অখণ্ডতার স্বার্থে অত্যন্ত দ্রুততার সাথে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিয়েছিল। আজ 31 অক্টোবর, একটু আগে শুনেছেন আপনারা, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহ মানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্র সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। পাশাপাশি এদিনে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি 2014 সাল থেকে। সত্যি আজ আমাদের গর্ব হয় যখন এই দিনটাতে আমরা উদযাপন করি। অটক থেকে কটক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, হিমালয় থেকে সমুদ্র, এই যে বৈভবশালী ভারত, এত সুন্দর আমরা ভারতের কল্পনা করি। এই ভারতের মানচিত্র যার দ্বারা, যার প্রচেষ্টা তৈরি হয়েছে, অর্থাৎ এই বৈভবশালী ভারতের নির্মাণ হয়েছে। আমার আগের বক্তা বলেছেন 580টা খণ্ড খণ্ড ছোট ছোট রাজা মহারাজাদের অধীনে যে সমস্ত রাজ্য ছিল সেগুলোকে একত্রিত করার যার অবদান, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। হয়তো উনি যদি সেটার দায়িত্ব না নিতেন, আজ যেটা কাশ্মীর আমরা দীর্ঘ 70 বছর দেখেছি সেখানে রক্তক্ষয়, কাশ্মীর ছাড়া বাকি জায়গাগুলোর দায়িত্ব ছিল পাঞ্জাব। সারা দেশের সঙ্গে রাজ্যে মঙ্গলবার ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 149তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে পালন করা হল জাতীয় ঐক্য দিবস। এই উপলক্ষে এদিন স্বামী বিবেকানন্দ ময়দানের থেকে ইউনিটি ফর রান কর্মসূচি পালন করা হয়। এই দৌড় কর্মসূচিতে অংশ নেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, শিল্প দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিভিন্ন দপ্তরের সচিব, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট।
আর ই নিউজ।